আবার বলতাম। তো আজকে প্রযুক্তি হচ্ছে, আমরা অনেকে জানি যে অ্যান্ড্রয়েডে, সরি অ্যান্ড্রয়েড না, এটা আমরা অনেক সময় মোবাইল যখন কিনতে যাই তখন মোবাইলটা অরিজিনাল কিনা সেটা কীভাবে আপনি বুঝবেন? তো অনেকেই আমরা যেমন স্যামসাং গ্যালাক্সি ফোন যখন আমরা কিনি তো তার মধ্যে কপি পাওয়া যায়, গ্যালাক্সি কপি পাওয়া যায় বা সিম্পল কপি, এই ধরনের অনেক ব্র্যান্ডের ফোন কপি পাওয়া যায়। তো সেটা কপি না এনে আপনারা কীভাবে অরিজিনাল ফোনটা পাবেন, সো সেটি আমি আপনাদেরকে দেখাবো। আর যদি আপনার ব্রেন ভালো থাকে তাহলে আপনি মোবাইলের স্ক্রিন দেখলেই বুঝতে পারবেন এটা কপি না অরিজিনাল। সো তার জন্য একটা আপনারা কনফার্ম হওয়ার জন্য যে একটা অরিজিনাল ফোন কিনা, সো তার জন্য আপনাদেরকে একটা কোড ইয়ে করতে হবে, মনিটেশন কোড এটাকে বলে। সো যদি এটা আসে তাহলে মনে করবেন আপনারা প্রথমেই আপনাদেরকে স্টার লিখতে হবে, সরি 06 হ্যাশ। এই দেখুন আমার মনিটেশন কোডটা চলে আসছে, এই কোডটা চলে আসবে যদি আপনি ফোনটাতে এই এটা দেখার পর এই মনিটাইজেশন কোড আসবে, এই দুইটা কোড হচ্ছে আমার মনিটাইজেশন কোড। তো এই কোডটা, এই কোডগুলো ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার এই কোডগুলো আপনি ইয়ে করতে হবে, এই কোডগুলো আপনি খাতায় বা মোবাইলের কোনো জায়গায় লিখে রাখবেন। তারপর ওই কোডগুলো আপনারা ওই যে মোবাইলের যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো ওই ওয়েবসাইটের মধ্যে একটা সার্চের একটা অপশন থাকে যে ওই মোবাইলটা মানে এই কোডটা কোন মোবাইলের। সো এই কোডটা যদি ওই ওয়েবসাইটে ওই সার্চের জায়গায় যদি আপনি বসিয়ে দেন সার্চে ক্লিক করার সাথে সাথে মোবাইলটা চলে আসবে। যদি আপনার মোবাইলটা ওই মোবাইলটা ওই কোডের হয়ে থাকে তাহলে, যদি ওই কোডটা ওই মোবাইলের হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলটা দেখিয়ে দেবে, ওই কোডটা বসিয়ে দিলে মোবাইলটা দেখিয়ে দেবে এই কোডটা কোন মোবাইলের। তো তখনই আপনি বুঝতে পারবেন যে এটা আপনার আপনার মোবাইলের আপনার মোবাইল কিনা। সো মনিটাইজেশন কোড এভাবেই বাহির করতে হয়। সো গাইজ, সবাই ভালো থাকেন, দেখতে থাকেন, আগামীতে আরও ভালো টিপস নিয়ে আসবো এই প্রত্যাশায়। আজকের মতো এই পর্যন্তই, সবসময় আমরা নতুন টিপসই বুঝতে থাকি। সো এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবসময় একটা কথা মনে রাখবেন, মোবাইলের র্যাম বাড়াবেন না। এক্সট্রা যে র্যাম বাড়ানো যায় ওই 5 GB 4 GB মতো র্যাম বাড়ানো যায় এক্সট্রা, ওটা আপনারা জানেন গেমের জন্য, রকস্টার গেম বা বড় বড় গেমের জন্য আমরা র্যাম বাড়িয়ে থাকি। সো এভাবে আপনারা র্যাম দয়া করে বাড়াবেন না, যদি বাড়ান তাহলে আপনাদের গেম এইচডি কার্ডে বাড়াবেন, ঠিক সেই এইচডি কার্ডটা নষ্ট হয়ে যাবে, ঠিক সেই এইচডি কার্ডটা কয়েকদিন পর দেখবেন ফরম্যাট চাইছে, সো আপনার এইচডি কার্ডটা নষ্ট হয়ে যাবে। এমনকি আপনি যদি ফোন মেমোরিতে বাড়ান তাহলে হয়তো ফোন মেমোরিতে ফরম্যাট যাবে কিন্তু ফোন মেমোরিটা নষ্ট হবে না। তো ফোন মেমোরিটা বাড়ালে আপনি অল্প বাড়াবেন, মনে করুন 500 MB-র ভিতরে র্যাম বাড়াবেন, 512-র ভিতরেই র্যাম বাড়াবেন, এর থেকে বেশি র্যাম বাড়াতে যাবেন না। যদি যান তাহলে কিন্তু আপনার মোবাইলটাও নষ্ট হয়ে যেতে পারে, সেটা আমরা বলতে পারছি না কিন্তু আমরা আশা করবো মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে। সো সেই জন্য আমি বলবো আপনারা একটু সাবধান, আমরা সবসময় এই ধরনের টিপসই করি যে আপনারা কোন কাজটা করলে আপনাদের মোবাইলে সাইড এফেক্টটা আসবে না ঠিক সেগুলোই আমরা সবসময় বুঝিয়ে থাকি আপনাদেরকে। যদি কোনো সমস্যা হয় অ্যান্ড্রয়েডে, যে কোনো সমস্যায় আমি আপনাদের সাথে অলওয়েজ অল টাইম আসি। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী তারা ভালো দেখতে থাকবো এই প্রত্যাশায়।